সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা অ্যাগ্রন ফিশারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো বস্তায় আদা চাষের পাশাপাশি একই জমিতে আর কী কী ব্যবসা করা যেতে পারে কী কী ফসল ফলানো ফলিয়ে আপনারা লাভবান হতে পারেন তো এই বিষয়ে আজকে আলোচনা হবে তো যে সকল খামারি ভাই বোনেরা অনেকদিন ধরেই জানতে চাচ্ছেন একই জমিতে বস্তায় আধা চাষের পাশাপাশি আর কী কী ফসল ফলানো যেতে পারে তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক কিছু শিখতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আদায় বস্তায় আদা চাষ এর পাশাপাশি আমরা পেঁপের গাছ লাগিয়েছি কলার গাছ লাগিয়েছি ওইদিকে পেয়ারা গাছ আছে এবং বাদাম জাম্বুরের গাছ আছে দেখতে পাচ্ছেন কলার গাছ তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে পেঁপের গাছে কলার গাছে ছায়া হলে কি সমস্যা হতে পারে নাকি তো আপনারা ইতিমধ্যে আমি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছি যে আদার গাছ একটু ছায়াযুক্ত স্থান পছন্দ করে তো সেই জন্যই পেঁপের গাছ লাগানো দেখতে পাচ্ছেন আমরা যেই জায়গাগুলোতে বেশি ছায়া হয়ে গেছে সেখানকার পাতাগুলো আমরা কেটে দেবো শুধু পাতাগুলো পেঁপের গাছ না শুধু দেখতে পাচ্ছেন পাতাগুলো কেটে দিয়েছি এইভাবে পাতাগুলো কেটে দিতে হবে এবং হালকা একটু ছায়াযুক্ত জায়গা থাকলে আদার গাছ স্বাচ্ছন্দ্য বোধ করে দেখতে পাচ্ছেন কলা দেশি জাতের কলা মালভোগ কলা বিশি ছাড়া কলা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপের গাছ তো খুব সুন্দর পেঁপে ধরেছে দেখেন এবং আমি এই যে পাতাগুলো কেটে দিচ্ছি যেগুলো খুব বেশি ঝাউ হয়েছে বা অন্ধকার হয়েছে ছায়া হয়েছে সেই জায়গাগুলোতে একটু করে পাতা কেটে দেব আমরা যাতে বেশি মানে খুব খুব বেশি ছায়া হলে ফিরে আবার সমস্যা আবার খুব বেশি রোদ পড়লেও সমস্যা দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে ফাঁকা আছে একটু একটু ছায়া আছে। তো একই জায়গায় একই সময়ে আপনারা এই ধরনের গাছ ফসল ফলের গাছ লাগিয়ে লাভবান হতে পারেন বস্তায় আদা চাষ একটি আধুনিক আবিষ্কার তো এটি সম্ভাবনাময় একটি ব্যবসা এই ব্যবসা করে আপনারাও হতে পারেন একজন সফল উদ্যোক্তা দেখতে পাচ্ছেন বস্তায় আদা চাষের পাশাপাশি আমরা পেঁপে গাছ লাগিয়েছি এখানে পেঁপেরও বাজার মূল্য অনেক ভালো আমাদের এদিকে পাইকারি দাম বিশ টাকা করে কেজি বিক্রি হয় কাঁচা যেটা তো এখান থেকে ভালো একটা প্রকোপ পাওয়া যায় বস্তায় আদা চাষের পাশাপাশি পেঁপে চাষ আবার দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ আমার পেয়ারা গাছের এই যে পেয়ারা ফল আসছে পেয়ারা আসছে এটি জাতের পেয়ারা এটাও করতে পারেন দেখেন ছায়া কিন্তু খুব একটা নাই হালকা কিছু ছাঁয়া যেখানে বেশি ছায়া হয়ে যাবে সেই জায়গাগুলোতে আপনারা একটু করে পাতা কেটে দেবেন শুধু পাতার কাছে পেঁপের ডালের পাতার কাছে পেঁপে ডালের পাতার কাছে আপনারা পাতাটুকু কেটে দেবেন দিলে দেখতে পাবেন যে জায়গাটা একটু রোদ চলে আসতেছে রোদ পড়তেছে এবং দেখতে পাচ্ছেন আমার এখানে আগাছা হয়েছে অনেক তো এই আগাছাগুলো আপনারা এভাবে রাখবেন না আমি সময়ের অভাবে এগুলা ক্লিন করতে পারি নাই তো দু এক দিনে আমরা ক্লিন করে ফেলবো এগুলা তো আদা আগাছা রাখা যাবে না এবং পানির ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে এভাবে আদা চাষ আদা চাষের পাশাপাশি আপনারা পেঁপে চাষ করতে পারেন এভাবে আপনারা হতে পারেন একজন সফল উদ্যোক্তা উদ্যোক্তার বড়ই অভাব আমাদের দেশে তো আপনারা আসুন আমরা জেনে বুঝে উদ্যোক্তা হই দেশ এবং জাতির কল্যাণে অগ্রসর হই পেঁপের গাছে পেঁপের গাছ নিয়ে আমি পরবর্তীতে আবার একটা ভিডিও দেবো যে পুরুষ পেঁপে গাছ কীভাবে মহিলা পেঁ পেঁপে গাছে রূপান্তরিত করতে হয় ইতিমধ্যে এর আগে আমরা জেনে আসছি যে পেঁপে গাছের যে গাছগুলোতে ফল হয় না সেগুলোকে পুরুষ পেঁপে গাছ বলি এবং সনাতন পদ্ধতিতে অনেকেই পেঁপের আগাল বা মাথা কেটে দেয় পেঁপে গাছের এরপরে আবার ফল আসে সেক্ষেত্রে ক্ষতি হয় গাছের এবং অনেক সময়ের প্রয়োজন তো আমরা কীভাবে পেঁপে গাছকে মাথা কাটা ছাড়াই পুরুষ পেঁপে গাছকে মহিলা পেঁপে গাছে রূপান্তরিত করতে পারি এ নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড দেব তো সেই ভিডিওটিতে আপনারা সবাই অনেক কিছু জানতে পারবেন এবং দেখবেন ভিডিওগুলো মূলত আত্রাই অ্যাগ্রোয়ান ফিচারিস নতুন নতুন উদ্যোক্তার তৈরি এবং নতুন নতুন সম্ভাবনা নিয়েই কাজ করে যাচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখতে পাচ্ছেন পেঁপে গাছগুলো এখানে ঝাউ হয়ে গেছে একটু বেশি আমরা কেটে দিয়েছি আরও একটু কেটে দেব যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু ছায়া নাই রোদের আলো সুন্দর ঢুকতেছে একটু একটু করে ছায়া যখন সূর্যটা সকাল পূর্ব দিকে থাকে তখন ছায়াটুকু পশ্চিম দিকে আসে আবার পশ্চিম দিকে আসলে ছায়াগুলো পূর্ব দিকে যায় এভাবেই কিন্তু সারাটা একটা হয় তো বস্তায় আধা চাষ আদা চাষের পাশাপাশি যে সকল ব্যবসা করে আপনারা লাভবান হতে পারেন এই ব্যবসাগুলো দেখানো হল আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বস্তায় আদা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব আবার নতুন একটি সম্ভাবনাময় ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে